প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা কাজ শক্তি ক্ষমতার দ্বিতীয় ক্লাস করব তো দেখো প্রথম ক্লাসে আমাদের যে সিলেবাসের অন্তর্ভুক্ত কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের কাজ কি সেটা জেনেছিলাম এবং কাজের প্রকারভেদ এবং কোনো বস্তুকে খাটো বা লম্বা দড়ি দিয়ে টানার যে সুবিধা সেগুলো আমরা পড়েছিলাম তো আজকের ক্লাসে আমরা একটু ব্যতিক্রম ধর্মে একটা বিষয় দিয়ে শুরু করব। সেটা হচ্ছে আমরা যখন সিঁড়ি মই বা ঢালু তল বেয়ে ওপরে উঠি তখন আমরা কাজ এর হিসাব কিভাবে করব। দেখো আমরা যখন একটা ঢালু তল বা সিঁড়ি বা মই বেয়ে ওপর দিকে উঠি তখন কাজ বের করার কিছু ভিন্নতা আসবে তো দেখো আমরা এখন এটা বোঝার চেষ্টা করবো যে যখন একটা বস্তু ঢালু তলে বেয়ে ওপরে উঠবে ঢালু তল বেয়ে ওপরে উঠবে তখন আমরা কাজ কোন সমীকরণ দিয়ে বের করবো দেখো খাতায় বেশ কয়েকটা চিত্র দেখা যাচ্ছে আমি একে একে সবই ব্যাখ্যা করবো তোমরা একটু মনোযোগ দিবা এই দিকে তো প্রথমেই আসো প্রথম চিত্রে দেখা যাচ্ছে একজন একজন ব্যক্তি একটি সিঁড়ি দিয়ে ওপরে উঠবে তো এখন আমরা যখন একটা সিঁড়ি বা ঢালু তল বেয়ে ওপরে উঠি একটু লক্ষ্য করে তোমরা দেখবা যখন তুমি সিঁড়ি বেয়ে ওপরে উঠবা যে কাজটা আমরা প্রতিদিনই মোটামুটি সবাই করে থাকি তো আমরা যখন একটা ঢালু তল বা সিঁড়ি বেয়ে ওপরে উঠি আমরা আমাদের পা এর সাহায্যে বলটা কোন দিকে দিই একটু লক্ষ্য করে সবাই দেখবা আমরা যখন পা এর সাহায্যে বল প্রয়োগ করে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠি তখন আমরা পা এর সাহায্যে কিন্তু উপর দিকে বল প্রয়োগ করি না আমরা কিন্তু নিচের দিকে বল প্রয়োগ করি কিন্তু আমরা যাই কোন দিকে আমরা কিন্তু উপর দিকে উঠে যাই অর্থাৎ দেখো তোমার প্রযুক্ত বল হবে এই নিচের দিকে কিন্তু তুমি যাচ্ছ কোন দিকে ওপর দিকে আমরা কিন্তু নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে পড়ে আসছিলাম যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে তো দেখো তুমি যখন তোমার পায়ের সাহায্যে নিচের দিকে একটা ক্রিয়া দাও এই ক্রিয়া কিন্তু একটা বল যখন তুমি ক্রিয়া প্রয়োগ করবা তখন ওপর দিকে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় এই প্রতিক্রিয়া বলের জন্যই কিন্তু তুমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারো তাহলে দেখো তো এখন যদি আমি হিসেব করি তুমি বল প্রয়োগ করছো কোন দিকে তুমি বল প্রয়োগ করছো নিচের দিকে কিন্তু কাজ হচ্ছে প্রতিক্রিয়া বল দ্বারা অর্থাৎ এই ওপর দিকে যে ঊর্ধ্বমুখী বল এই প্রতিক্রিয়া বল দ্বারা কাজ হচ্ছে তো তাহলে বল হচ্ছে কোন দিকে বলের দিক হচ্ছে ওপর দিকে কিন্তু তুমি সরে যাচ্ছ কোন দিকে কিন্তু তুমি কিন্তু সরে যাচ্ছ এই একটা নির্দিষ্ট কোণে এই একটা নির্দিষ্ট কোণে তাহলে দেখো এখন তুমি প্রশ্নপত্রে তুমি যদি পাও যে এরকম একটা ঢালু তল এঁকে দেওয়া আছে এখানে একটা কনের মান দেওয়া আছে এবং একজন লোক সেটা বেয়ে উপরে উঠলো তাহলে আমরা সমীকরণ কোন সমীকরণ দিয়ে কাজের সমীকরণ ব্যবহার করব। তো দেখো আমরা কাজের সাধারণ সমীকরণ জানি ডাব্লিউ কল টু এফ এস থিটা কিন্তু আমরা কিন্তু যখনই এই থিটার মানটা প্রশ্নপত্রে দেওয়া থাকবে এটা দেখব তখনই কিন্তু ডাব্লিউ কল টু এফএস দিয়ে সমীকরণ দিয়ে অনেকেই অঙ্ক করে দিবে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে সেটা কিভাবে আমরা বুঝবো যে আমরা কোন থিটাটা ব্যবহার করব সেটা বোঝার উপায় হচ্ছে আমি কিন্তু গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে ডাব্লিউ কল টু এফএস কস্থিটা সমীকরণ ব্যবহার করার জন্য আমাদের আগে দেখতে হবে যে কোন থিটাটা কাদের মধ্যবর্তী কোন আমরা কিন্তু সমীকরণ থেকে দেখেছিলাম থিটা হচ্ছে বল এবং স্মরণের মধ্যবর্তী কোন দেখো তো আমি এই চিত্রের সাথে এই চিত্রটা মিলাই তাহলে এখানে কোনটা দেওয়া আছে এখানে আমি বল প্রয়োগ করেছিলাম নিচের দিকে প্রতিক্রিয়া বলের জন্য ওপর দিকে যাচ্ছে। কিন্তু আমি সরে যাচ্ছি কোন দিকে এই দিকে এই আমি সরে যাচ্ছি তাহলে দেখো তো বল হচ্ছে এইটা স্মরণ হচ্ছে এটা বল এবং স্মরণের মধ্যবর্তী কোন তো এইটা হয় এটা কি হয় এটা কিন্তু হয় না অর্থাৎ দেখো আমরা যদি টু এফ এস কস থিটা সমীকরণটা ব্যবহার করি তবে কিন্তু আমরা এই থিটা দিয়ে অঙ্ক করতে পারবো না কারণ এই থিটাটা কিন্তু স্মরণ আর ভূমির মধ্যবর্তী কোণ কিন্তু আমাদের কিন্তু অঙ্ক করার জন্য বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ দিয়ে অঙ্ক করতে হবে তাহলে আমরা কি করব তাহলে দেখো এই কোণটা আমরা যদি এখন জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করি এই কোণটা কিন্তু এই কোণের সমান এটা একান্তর কোণ অর্থাৎ আমি যদি ডাব্লিউ কাল টু এফ এস থিটা সমীকরণ ব্যবহার করি তাহলে অবশ্যই থিটার মান এই উলম্ব তলের সাথে যেটা থাকবে সেটা দিয়ে অঙ্ক করতে হবে সেটা আমরা কীভাবে বের করব আমরা জানি সমকোণী ত্রিভুজের এক কোন কিন্তু অবশ্যই নব্বই ডিগ্রি এই কোণের মানটা প্রশ্নপত্রে দেওয়া থাকবে তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেখান থেকে আমরা থিটা ওয়ানটা বের করে ডাব্লুই কল টু কস সমীকরণে বসিয়ে তারপরে অঙ্কটা করতে পারি তাহলে দেখো চিত্র হতে আমরা থিটা ওয়ানের মানটা এই যে এই জন্য এই বক্সে কিন্তু দেখানো হচ্ছে যখন আমরা এই ঢালু তল বেয়ে ওঠার সময় কাজের সমীকরণ হিসেব করব তখন কিন্তু অবশ্যই আমাদের সূত্র ডাব্লিউই কল টু এস কস থিটা ব্যবহার করতে হবে কিন্তু কস থিটাটা থিটা হবে এই যে এটা বল এবং স্মরণের মধ্যবর্তী কোন এটা দিয়ে কিন্তু অঙ্ক করা যাবে না এটা দিয়ে অঙ্ক করা যাবে সেই ক্ষেত্রে সমীকরণে ভিন্নতা আসবে আমি বলতেছি তাহলে আমি যদি এই কোন দিয়ে অঙ্ক করি তাহলে কস্থিটা এখন আসত এই থিটার মানটা তো প্রশ্নপত্রে দেওয়া থাকবে তাহলে এটার মান নব্বই ডিগ্রি সমকোণ তাহলে তিন কোণের সমষ্টি আমরা জানি একশো আশি ডিগ্রি তিন কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় সেই ক্ষেত্রে এটা আমরা বাদ দিব নব্বই ডিগ্রি বাদ দিব এটা এক্সচেঞ্জ করে ওই পাশে নিয়ে আসলাম তাহলে নব্বই ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ অর্থাৎ থিটা ওয়ানের মানটা হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এখন এই থিটা ওয়ানের মান আমরা যদি এখানে বসাই তাহলে হবে ডাব্লিউ ইকল টু এফ এস কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তোমরা হায়ার ম্যাথে একটা ত্রিকোণমিতিতে একটা নিয়ম পড়ে থাকবা যে চতুর্ভাগ ঘুরিয়ে অঙ্ক করা তোমরা করছো কিনা জানি না সেটা একটু দেখে নিও তোমরা যে চারটা চতুর্ভাগ ঘুরিয়ে যেমন সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকোয়াল টু প্লাস সাইন থিটা প্লাস কস থিটা এইভাবে কিছু পরিবর্তন আসে ঠিক সেরকমভাবেই কজ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা ইকোয়াল টু প্লাস সাইন থিটা কজ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকোয়াল টু প্লাস সাইন থিটা অর্থাৎ আমরা যদি এই কোনটা দিয়ে অঙ্ক করি তাহলে সূত্র লিখতে হবে ডাব্লিউ ইকাল টু এফ এস সাইন থিটা কিন্তু যদি আমরা এই কোনটা দিয়ে অঙ্ক করি তাহলে ডাব্লিউ কস থিটা দিয়ে অঙ্ক করতে হবে আমি এখানে আলোচনা দিয়ে তোমাদের এটাই বোঝাতে চাচ্ছি যে যখন আমরা একটা ঢালু তলবে উপরে ওঠার অঙ্ক করব তখন আগে আমাদের ভালো করে দেখতে হবে প্রশ্নপত্রে যে কোনটা দেওয়া আছে সেটা বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ নাকি ভূমি এবং স্মরণের মধ্যবর্তী কোণ যদি বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ থাকে তাহলে তো কোন হবে এইটা অর্থাৎ উলম্ব তলের সাথে তখন কোন দেওয়া থাকবে আর যদি ভূমির সাথে কোন দেওয়া থাকে তাহলে তো আমাদের সাইন থিটা দিয়ে অঙ্ক করতে হবে আর যদি উলম্ব তলের সাথে কোন দেওয়া থাকে তাহলে আমাদের কস্তিটা দিয়ে অঙ্ক করলেই হয়ে যাবে তাহলে দেখো আমি এখান থেকে দুটা সিদ্ধান্ত নিতে পারলাম কী সিদ্ধান্ত তল বেয়ে ওঠার ক্ষেত্রে যদি কোন ভূমি ও স্মরণের মধ্যবর্তী কোন হয় তবে ডাব্লিউ কাল টু এফ এস সমীকরণ ব্যবহার করব এই যে কোন দেওয়া থাকবে এখানে আর যদি কোন উলম্ব তলের সাথে দেওয়া থাকে তবে এই যে এখানে যদি কোনটা দেওয়া থাকে তাহলে ডাব্লিউকাল টু এস কস্তিটা সমীকরণ আমরা ব্যবহার করতে পারবো এই হচ্ছে ঢালু তল বেয়ে সিঁড়ি বেয়ে মই বেয়ে ওঠার সময় আমাদের কাজের হিসাব এখন আসো অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ কতটুকু হবে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ আমরা যদি একটা বস্তুকে টেনে ওপরে তুলি এই যে এটা একটু লক্ষ্য করা সবাই আমরা যদি একটা বস্তুকে টেনে ওপর দিকে তুলি তখন কিন্তু সেটা হবে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কৃতকাজ কারণ অভিকর্ষ বল তাকে নিচের দিকে টেনে ধরে রাখবে আর তুমি তাকে উপর দিকে টেনে ওপর দিকে তুলবা তাহলে তো দেখো কি বলছিলাম যে আমরা যদি কোনো একটা বস্তুকে ওপর দিকে টেনে তুলি তখন কিন্তু আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করব কারণ অভিকর্ষ বল তাকে নিচের দিকে টানবে তুমি তাকে কি করবা ওপর দিকে টেনে তুলবা তাহলে এই অভিকর্ষ বলের বিরুদ্ধে তুমি ধরে নাও যে এম ভরের বস্তুটিকে অভিকর্ষ বলের বিরুদ্ধে এই চুচ্চতায় তুমি তাকে টেনে তুলছ এবং তুমি এইদিকে এফ পরিমাণ বল প্রয়োগ করেছো ধরো তুমি এইদিকে এফ পরিমাণ বল প্রয়োগ করেছো তাহলে এই ক্ষেত্রে স্মরণ কতটুকু ক্ষেত্রে স্মরণ হচ্ছে এই এইচ পরিমাণ হচ্ছে স্মরণ আর বল হচ্ছে এফ তাহলে আমরা বলের সমীকরণ থেকে কি করব কাজের সমীকরণ থেকে আমরা ডাব্লিউ ইকাল টু এফ এস এখানে এফ সমান অভিকর্ষ বলের বিরুদ্ধে এর জন্য এফ সমান হবে এম জি এবং স্মরণ হবে এইচ অর্থাৎ কৃতকাজ হবে এম জি এইচ অর্থাৎ কোনো বস্তুকে যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ আমরা বের করি তখন কিন্তু আমরা এম জি এইচ এই সূত্র ব্যবহার করে কাজের পরিমাণ বের করতে পারবো এটাই হচ্ছে আমাদের ঢালু তলবে ওঠায় কাজ হিসাব এবং অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজের হিসাব তো এইগুলো আমাদের তল বেয়ে কাজ করার পদ্ধতি এখন আসো আমরা এরপরে জানব যে শক্তি কাকে বলে শক্তি কত প্রকার ও কি কি এই ছিল আমাদের কাজ সম্পর্কিত ঘটনা আগের তো এখন আমরা জানবো শক্তি কি শক্তি কত প্রকার ও কি কি এবং এই শক্তিগুলো আমরা কিভাবে পরিমাপ করব কিভাবে তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো আমরা এই বিষয়গুলো আমরা কাজ শক্তি ক্ষমতা থেকে শক্তির অংশটুকু থেকে আমরা জানতে পারবো তো প্রথমেই আসো শক্তি কাকে বলে শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে অর্থাৎ আমরা যদি দেখি যে কোনো একটা যান্ত্রিক ব্যবস্থা বা কোনো একটা মানুষ বা কোনো একটা প্রাণী তার যদি কাজ করতে পারার সামর্থ্য থাকে তবেই আমরা বলবো তার ভেতর শক্তি আছে এর জন্য শক্তির সংজ্ঞায় বলা হয় দেখো শক্তির সংজ্ঞায় কি বলা হচ্ছে শক্তির সংজ্ঞায় বলা হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে শক্তি দুই প্রকার একটাকে বলা হয় বিভব শক্তি আরেকটাকে বলা হয় গতি শক্তি। বিভব শক্তির অপর নাম মনে রাখবা সঞ্চিত শক্তি এটার অপর নাম হচ্ছে সঞ্চিত শক্তি তাহলে দেখো একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি এই বিভব শক্তিটা কি দেখো আমরা আজকে বিভব শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব বিভব শক্তির ইংরেজি হচ্ছে পটেনশিয়াল এনার্জি এবং তোমরা মনে রাখবা শক্তির একক হচ্ছে শক্তির একক হচ্ছে জুল অর্থাৎ কাজের একক এবং শক্তির একক দুটেই কিন্তু এক তো আসো আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করব যেমন ধরো তোমার কাছে ধরো মেঝেতে একটা বস্তু রাখা আছে সেই বস্তুটাকে তুমি বল প্রয়োগ করে একটা নির্দিষ্ট উচ্চতায় তুললা তোলার পর সেটাকে আবার ছেড়ে দিলাম তাহলে ছেড়ে দিলে কি হবে বস্তুটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে তো দেখো তুমি বস্তুটা যখন মেঝেতে রাখা ছিল তখন কিন্তু বস্তুটা কোথাও যাচ্ছিল না বা তার স্মরণ হচ্ছিল না কিন্তু যখনই তুমি এই বস্তুটাকে উপরে তুলে আবার ছেড়ে দিবা তখন কিন্তু বস্তুটা গতিশীল হবে অর্থাৎ দেখো তার তাকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে আসার জন্য একটা বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে আসার জন্য তাকে ছেড়ে দিলে তার আবার স্মরণ হচ্ছে এবং এখানে কিন্তু অভিকর্ষ বলও কাজ করছে অর্থাৎ বল প্রয়োগ করছে স্মরণ হচ্ছে অবশ্যই কাজ হচ্ছে তার মানে আমরা বলতে পারি কোনো অবস কোনো বস্তুকে তার এক অবস্থা থেকে সরিয়ে অন্য অবস্থায় আনলে বস্তুটি কাজ করার সামর্থ্য অর্জন করতেছে এই কাজ করার সামর্থ্যকেই আমরা বলতেছি কি শক্তি এই যে এই যে শক্তিটা এটাই হচ্ছে বিভব শক্তি তার মানে তুমি বাইরে থেকে যে পরিমাণ কাজ করে বস্তুটাকে তার অবস্থান পরিবর্তন করছিল সেই কৃত কাজটাই বস্তুর মধ্যে এখন শক্তিরূপে সঞ্চিত আছে অর্থাৎ খেয়াল করে দেখো বিভব সংজ্ঞা এর জন্য বলা হয় কোনো বস্তুকে এক অবস্থান হতে অন্য অবস্থানে স্থানান্তরিত করলে বস্তুটি যদি কাজ করার সামর্থ্য অর্জন করে তবে তার ভেতর যে সঞ্চিত শক্তি এই শক্তিকেই বলা হয় বিভব শক্তি এখন দেখো বিভব শক্তির সমীকরণটা কি বিভব শক্তি হচ্ছে ধরি এম ভরের একটি বস্তুকে এ অবস্থান হতে এফ পরিমাণ বল প্রয়োগ করে এই উচ্চতায় তোলা হলো তাহলে দেখো এই উচ্চতায় এ হতে বিতে নেওয়া হল তো দেখো ধরি এম ভরের বস্তুকে এ অবস্থান হতে এই উচ্চতায় বি বিন্দুতে নেওয়া হলো এক্ষেত্রে কৃতকাজ তাহলে কত হবে এটাও কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ আমরা সমীকরণটা কী দেখেছিলাম ডাব্লু ইকল টু এফ এফ সমান এম জি এস সমান এখানে এইচ অর্থাৎ এম জি এইচ আমরা কী বলছিলাম আমরা বলছিলাম যে এই বস্তুটাকে তার স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য অবস্থায় নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজটাই বস্তুর মধ্যে বিভব শক্তিরূপে সঞ্চিত হয় অর্থাৎ এখানে যে কাজটা করতে হচ্ছে বস্তুরার অবস্থান পরিবর্তন করার জন্য সেই কাজটাই হচ্ছে তার বিভব শক্তির পরিমাণ এই জন্যে বলা হচ্ছে এই কাজই বস্তুর মধ্যে বিভব শক্তি রূপে সঞ্চিত হয় সুতরাং বিভব শক্তি ইপি ইকাল টু এম জি এইচ এই হচ্ছে বিভব শক্তির সমীকরণ তাহলে দেখো বিভব শক্তির সমীকরণটা কি হবে ইপি ইকুয়াল টু এম জি এইচ এরপরে আসো এরপরে আসো এই বিভব শক্তি নিয়ে প্রায়ই একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসে তার মধ্যে একটা হচ্ছে বিভবশক্তি ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে এর কারণটা কি ব্যাখ্যা করো তাহলে দেখো আমি ধরে নিলাম যে আমরা গতিবিদ্যায় কিন্তু পড়ে আসছি পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা বস্তু যদি নিচের দিকে পড়তে থাকে সেই ক্ষেত্রে জিয়ের মান ধনাত্মক ধরতে হয় আর একটা বস্তু যদি ওপর দিকে উঠতে থাকে তাহলে জি এর মান ঋণাত্মক ধরতে হয় তো খেয়াল করে দেখো একটা বস্তু যখন ওপর থেকে নিচে পড়বে তখন আমরা জি এর মান ধনাত্মক ধরব আর একটা বস্তু যখন ওপর দিকে উঠবে যেমন নিক্ষেপ করা বা টেনে তোলা তখন জিয়ের মান কিন্তু ঋণাত্মক হবে তাহলে দেখো ওপরে উঠার ক্ষেত্রে ইপি হবে মাইনাস এম জিএইস আর নিচে নামার ক্ষেত্রে ইপি হবে প্লাস এম জিএইস অর্থাৎ দেখা যাচ্ছে বিভব শক্তি ধনাত্মক অথবা ঋণাত্মক দুই প্রকারই হতে পারে বিভব শক্তি ধনাত্মক অথবা ঋণাত্মক দুই প্রকারই হতে পারে এই জন্য বলা হয় শক্তি ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে তো গেল আমাদের শক্তি শক্তি সম্পর্কে এক প্রকার শক্তি সম্পর্কে আমরা